ক্লাস টেনের আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের তো আমি আলোক বিজ্ঞান বা অপটিক্সের একটা ভিডিও আপলোড করেছি, আশা করি তোমরা সেটা পেয়ে গেছো এবং তোমাদের দেখা হয়ে গেছে। সেই পার্টটাতে আমি আলোক বিজ্ঞানের সাধারণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, যেগুলো তোমরা আগেও পড়ে এসেছিলে। আজ আলোক বিজ্ঞানের আরও কিছু সাধারণ বিষয় নিয়ে আমি এই পার্টে আলোচনা করব, এটাকে আমি বলেছি পার্ট টু। তো আজকে বোর্ডের দিকে তোমরা লক্ষ্য করো, যেটা আমি লিখেছি হেডিংয়ে, প্রতিবিম্ব বা ইমেজ। দেখো ইমেজের ডেফিনেশনটা দেওয়া আছে, যখন কোনো বিন্দু থেকে প্রতিফলিত বা প্রতিষ্ঠিত রশ্মি অপর কোনো বিন্দুতে মিলিত হয় বা ওই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। বুঝতে পেরেছ? তাহলে এই প্রতিবিম্ব আবার দু রকমের হতে পারে। দেখো সদ্বিম্ব বা রিয়াল ইমেজ এবং হচ্ছে অসদ্বিম্ব বা ভার্চুয়াল ইমেজ। এইবার আমি তোমাদের সমতল দর্পণে, তাহলে প্রতিফলন বা প্রতিসরণটা কোথার থেকে হবে? সেটা তোমার কোন একটা সমতল দর্পণে হবে বা প্রিজম লেন্সে হবে। তো এখানে আমি একটা সমতল দর্পণ নিয়েছি, দেখো এইটা একটা বস্তু এডি, সেখান থেকে রশ্মি নির্গত হচ্ছে, যেটা স্ট্রেট দর্পণে গিয়ে পড়ছে ওটা আবার ওই রাস্তাতেই ফিরে আসছে, কিন্তু যেটা কোনাকোনি দর্পণের উপর আপতিত হয়েছে সেটা দেখো প্রতিফলিত হয়ে এই দিকে ফিরে এসছে। এরকম আমি প্রত্যেকটা বিন্দু থেকেই কিন্তু হতে পারে, আমি দুটো বিন্দুকে দেখিয়েছি এ এবং বি, উপরের বিন্দুটা এবং শেষ বিন্দুটা দেখেছো তোমরা, লক্ষ্য করেছো। এবার চোখ কি আমাদের দেখবে যে আলোটা আসলে এইখান থেকে আসছে, এইখান থেকে অপসৃত হচ্ছে, ঠিক আছে, এখান থেকে অপসৃত হচ্ছে, এটাকে কিন্তু পর্দায় ফেলা যাবে না, এটাকে কিন্তু পর্দায় ফেলা যাবে না। তার মানে এটা কি বিন্দু? বিম্ব, অসদ বিম্ব, মানে হচ্ছে ভার্চুয়াল ইমেজ, যেটা হচ্ছে অসদ বিম্ব। তাহলে এরকম সমতল দর্পণ কর্তৃক অসদ বিম্ব তৈরি হয়, তোমাদের লিখে দিয়েছি দেখো, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব অসদ বিম্ব হয় বা ভার্চুয়াল ইমেজ হয়, এবং একে পর্দায় ফেলা যায় না, একে তোমরা পর্দায় কিন্তু ফেলতে পারবে না। তাহলে এখানে আমি কি দেখেছি দেখো, সমতল দর্পণে সৃষ্ট অসদ বিম্ব, তার মানে সমতল দর্পণ কর্তৃক অসদ বিম্ব গঠনটা আমরা এইভাবে দেখাতে পারি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, এই আলোচনাগুলো কিন্তু আমি বেশি দীর্ঘায়িত করবো না, খুব সংক্ষেপে করবো, কারণ তোমাদের যে ক্লাস টেনের অরিজিনাল বিষয়গুলো আছে সেগুলোতে আমি তখন ফোকাস করবো বেশি করে, ঠিক আছে। এটা তাহলে অসদ বিম্বর গঠন আমি একটা কিন্তু দেখালাম কি দিয়ে, সমতল দর্পণ দিয়ে। এবার পরের আলোচনাটা দেখো, বোর্ডের দিকে তোমরা তাকাও, উত্তল লেন্স দ্বারা কিভাবে সদ্বিম্ব গঠিত হতে পারে সেটা তোমাদেরকে আমি দেখিয়েছি। বস্তুটাকে দেখো কোথায় রাখা হয়েছে, এফ ও টু এফ এর মধ্যে অবস্থিত করা হয়েছে। এফ ওয়ানটা হচ্ছে এফ ফোকাস দূরত্ব, তার দ্বিগুণ ফোকাস দূরত্ব হচ্ছে এফ টুটা, তার মাঝখানে স্থাপন করা হয়েছে, আর প্রতিবিম্বটা ইনভার্টেড হয়ে গেছে দেখো, ঠিক আছে, সদ ও বিবর্ধিত বড় হয়েছে, টু এফ এরও পরে তৈরি হয়েছে, তাই না, এখানে তৈরি হয়েছে। তাহলে এইভাবে এটা কি তৈরি হলো, এই যে পি কিউ বস্তুটা তার প্রতিবিম্ব তৈরি হলো পি ড্যাশ কিউ ড্যাশ। তাহলে লেন্স কর্তৃক এখানে সদ্বিম্ব কিভাবে গঠিত হচ্ছে সেটা আমি একটা, এটা কি লেন্স তোমরা জানো, এটা একটা উত্তল লেন্স, এই আলোচনাগুলো তো পরে আমরা আসবো সেটা দ্বারা দেখিয়েছি। যেহেতু আমরা প্রতিবিম্বের আলোচনা করছিলাম তাই আমি এরকম একটা তোমাদের দেখালাম, ঠিক আছে। যেহেতু এটা সদ্বিম্ব এটাকে কিন্তু আমরা পর্দায় ফেলতে পারবো, যেহেতু এটা সদ্বিম্ব তাহলে আমরা কি করতে পারবো, একে পর্দায় ফেলতে পারবো। তাহলে বোঝা গেল, তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, অসদ্বিম্ব এবং হচ্ছে সদ্বিম্ব। আরেকটা জিনিস তোমরা কিন্তু পরবর্তীতে পাবে ক্লাস টেনের আলোচনায়, গোলীয় দর্পণ, উত্তল বা অবতল, তা দ্বারা কীভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেগুলো কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে আছে, সেগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। এবং লেন্সেরও বিভিন্নভাবে প্রতিবিম্ব গঠন, কখন সদ হয় কখন অসদ বিম্ব হয়, সেই আলোচনাগুলো কিন্তু ডিটেলসে তোমাদের সঙ্গে করব পরবর্তী সময়ে। আমি প্রিলিমিনারি শুধু প্রতিবিম্ব বোঝানোর জন্য দুটো এক্সাম্পল আমি নিলাম, একটা সমতল দর্পণ কর্তৃক গঠিত অসদ বিম্ব
এবং লেন্স কর্তৃক গঠিত হচ্ছে সদ্বিম্ব। কখন কিভাবে হতে পারে তার দুটো উদাহরণ আমি দিলাম, নিশ্চয়ই এইটুকু তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছ। এবার পরের আলোচনায় আসি। দেখো, দর্পণ কর্তৃক বস্তুর পার্শ্বীয় পরিবর্তন ঘটবে কি ঘটবে না? তোমরা আয়নার সামনে দাঁড়ালে দেখতে পাও তোমাদের বাঁ হাতটাকে ডান হাত মনে হয়, ডান হাতটাকে বাঁ হাত মনে হয়, তাই তো? আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, এই যে ঘটনা, এটাকেই বলা হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন। বস্তু যদি প্রতিসম না হয় তাহলে তার পার্শ্বীয় পরিবর্তন ঘটবে, আর যদি বস্তুটা প্রতিসম হয় তাহলে কিন্তু তার পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না। আমরা এখানে কটা উদাহরণ দিয়েছি, দেখো এম, এই অবস্থায় যদি এম কে লিখি, দর্পণের এই পাশে সামনে একে যা দেখতে লাগছে দর্পণের যে প্রতিবিম্বটা তাও কিন্তু একই দেখতে লাগছে, তাহলে এই জায়গাটাতে কিন্তু পার্শ্বীয় পরিবর্তন ঘটেনি। কিন্তু যদি এইভাবে বসাই তাহলে কিন্তু তখন পার্শ্বীয় পরিবর্তন ঘটছে, বুঝতে পেরেছ? আবার দেখো ও, এটা সব দিক থেকে প্রতিসম, তাহলে এবার কিন্তু এর কোনো পার্শ্বীয় পরিবর্তন হয়নি, ঘটেনি, কারণ এটা প্রতিসম বস্তু। ও অক্ষরটা কি প্রতিসম সব দিক থেকে একই, তাহলে এর জন্য এর কোনো কিন্তু পার্শ্বীয় পরিবর্তন দর্পণ কর্তৃক ঘটেনি। পি, দেখো পি যদি দর্পণের সামনে ধরো তাহলে এটা এরকম লাগবে দেখতে, মনে হবে ওটা কিউ, তাই কি না? উল্টে যাবে, তাহলে এক্ষেত্রে কিন্তু পার্শ্বীয় পরিবর্তন ঘটেছে, কারণ পি অক্ষরটা কিন্তু প্রতিসম নয়। তাহলে প্রতিসম বস্তুর দর্পণ কর্তৃক পার্শ্বীয় পরিবর্তন ঘটে না, কিন্তু অপ্রতিসম বস্তুর দর্পণ কর্তৃক পার্শ্বীয় পরিবর্তন ঘটে। তো আগের দিন যে আলোচনা করেছিলাম তার একটা কথা তোমাদেরকে আমি এখন বলে দিই। আমি তোমাদেরকে বলেছিলাম শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সবচেয়ে বেশি, কিন্তু আলো যখন শূন্য মাধ্যম ব্যতিরেকে অন্য কোনো স্বচ্ছ সমসত্ত্ব মাধ্যমে প্রবেশ করে তার গতিবেগ কিন্তু কমে যায়, ঠিক আছে? গতিবেগের হ্রাস ঘটে, গতিবেগের পরিবর্তন ঘটে, যা কিনা প্রতিসরণের কারণ। তাহলে শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য যে কোনো মাধ্যমে যে কোনো বর্ণের আলো যদি প্রবেশ করে তার গতিবেগ কিন্তু শূন্য মাধ্যম অপেক্ষা কম হবে, আর যার কারণেই সেই আলোটার কি প্রতিসরণ ঘটবে, বুঝতে পেরেছ? এবার যদি দুটো মাধ্যম তোমরা নেও, একটা এ মাধ্যম একটা বি মাধ্যম, এখানে ধরো একটা বর্ণের আলোর গতিবেগ, এখানে গতিবেগটা বেশি শূন্য মাধ্যম অপেক্ষা, এখানে গতিবেগ বেশি, আবার এর থেকে গতিবেগ এখানে কম, তাহলে ধরো একটা কোনো নির্দিষ্ট বর্ণের আলোর এ মাধ্যমে গতিবেগটা বেশি আর বি মাধ্যমে যখন যাচ্ছে এটাও একটা স্বচ্ছ সমসত্ত্ব মাধ্যম, সেখানে গতিবেগটা কম, তাহলে যে মাধ্যমে গতিবেগ বেশি সেটা হচ্ছে এর সাপেক্ষে লঘু, তাহলে এ মাধ্যমটা বি এর থেকে লঘু কারণ গতিবেগ বেশি, আর যে মাধ্যমে গতিবেগ কম সেটা হচ্ছে ঘন, তাহলে বি মাধ্যমটা এর সাপেক্ষে ঘন, বুঝতে পেরেছো কথাটা? আবার যদি উল্টো কেসটা হতো, ঘটনাটা উল্টে যেত, তাহলে দুটো মাধ্যমের সাপেক্ষে যে মাধ্যমে গতিবেগটা বেশি থাকে সেই মাধ্যমটা অপর মাধ্যম অপেক্ষা লঘু মাধ্যম হয়, যেমন বায়ুর সাপেক্ষে কাচ, বায়ুর সাপেক্ষে কাচটা হচ্ছে ঘনতর মাধ্যম, ঠিক আছে? কিন্তু বায়ুটা আবার কাচের সাপেক্ষে লঘুতর মাধ্যম, বুঝতে পারলে কথাটা? এই উদাহরণটা তোমাদের আগের দিন আমি আলোচনার প্রসঙ্গে প্রতিসরণ আলোচনা করতে গিয়ে করেছিলাম, এখানে আমি আবার আরেকবার বিষয়টা বলে দিলাম, তাহলে বুঝতে পারলে তাহলে জিনিসটা? এবার পরের আলোচনা করছি। তোমরা প্রতিফলন ও প্রতিসরণ এই দুটো বিষয়ের উপর কিছু প্রশ্নাবলীকে আমি ডিল করেছি, সেটা তোমরা দেখো। খুব সহজ সহজ প্রশ্ন, একটু বুদ্ধি করে করলে পরে এগুলোর উত্তর ইজিলি পাওয়া যাবে। প্রথম প্রশ্নটা দেখো, যে কোনো একটা রশ্মি সমতল দর্পণের উপরে কত কোণে আপতিত হলে তোমার রশ্মির চ্যুতিটা হবে 180 ডিগ্রি, এক নম্বর প্রশ্নটা। তাহলে আমি ছবিটা দেখো, চিত্রটা অঙ্কন করেছি, এটা একটা সমতল দর্পণ, লম্বভাবে যদি আপতিত হয় অর্থাৎ অভিলম্ব বরাবর যদি আপতিত হয় তাহলে আপতন কোণের মানটা কত হচ্ছে 0 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে উত্তরটা হবে 0 ডিগ্রি। আর তাই যদি হয় তাহলে রশ্মিটা যা উচিত ছিল তাই বরাবর সোজা, তাহলে রশ্মির চ্যুতি কতটা, এই পুরোটা তার মানে সেটা কত ডিগ্রি, 180 ডিগ্রি।
তাহলে 180 ডিগ্রি যদি রশির চ্যুতি হতে হয় তাহলে রশিটাকে লম্বভাবে ওই দর্পণের উপরে আবদ্ধিত হতে হবে, অর্থাৎ আবর্তন কোণের মানটা হতে হবে 0 ডিগ্রি। দুই নম্বর প্রশ্নটা দেখো, সিনেমার পর্দায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? তোমরা জানো সেই প্রতিবিম্বকেই পর্দায় ফেলা যায় যেটা সদ্বিম্ব হয়, তার মানে সিনেমায় পর্দায় গঠিত প্রতিবিম্বটা অবশ্যই সৎ বা রিয়াল। তাহলে লিখেছি আমি দেখো সদ্বিম্ব বা রিয়াল। এবার তিন নম্বর প্রশ্ন দেখো, সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় কি? আমরা জানি সমতল দর্পণে যে প্রতিবিম্বটা হয় সেটা অসদ্বিম্ব হয়, আর অসদ্বিম্ব হলে তাকে পর্দায় ফেলা যাবে না। তাহলে উত্তরটা হবে পর্দায় ফেলা যায় না, কারণ এটি অসদ্বিম্ব। ঠিক আছে, বুঝতে পারলে? এবার দেখো, দুটো দর্পণ সমতল দর্পণকে যদি পরস্পরের সঙ্গে লম্বভাবে রাখি, ঠিক আছে, এরম ভাবে যদি রাখি পরস্পরের সঙ্গে লম্বভাবে, এবার এখানে যদি একটা বস্তুকণা রাখি তাহলে তার কটা প্রতিবিম্ব তৈরি হবে? ভালো করে দেখো জিনিসটা, এইখানে যদি বস্তুকণা রাখে এই বরাবর যাবে যে আলোটা সেটা সোজাই চলে আসবে, এবার এইভাবে যাবে যেটা সেটা এই যে প্রতিফলনের পর ফিরে আসবে, বুঝতে পেরেছ? তাহলে এই বরাবর যেটা যাবে প্রতিফলনের পর ফিরে আসবে, এটার পিছনে প্রতিবিম্ব তৈরি হবে, এইখান থেকে এই দর্পণটা থেকে এই বস্তুটা যত দূরে থাকবে বস্তুবিন্দুটা প্রতিবিম্বটা তত দূরে থাকবে। আবার এই দর্পণ এই দর্পণে যে সোজা যে রশিটা আবর্তিত হবে সেটা আবার সোজা ফিরে যাবে, কিন্তু যেটা তির্যকভাবে আবর্তিত হবে সেটা সেটা কী হবে? যে কোণে আবর্তিত হবে সেই কোণে প্রতিফলন হবে তো, তার তাই তো, এদিকে এসে তাহলে এদিকে চলে যাবে, তাহলে ওর পিছনের দিকে তুমি বর্ধিত করো, তাহলে পিছন দিকে যদি বর্ধিত করো এইদিকে ধরো পড়ছে, তাহলে পিছন দিকে বর্ধিত করলে এই বরাবর এটা যত দূরে আছে ঠিক তত দূরের নিচে প্রতিবিম্বটা গঠিত হবে। আবার এই পি ওয়ান এবং এই পি টু, এটাকে যদি পি ওয়ান বলি প্রতিবিম্ব, এটাকে যদি পি টু বলি, এই দুজনের থেকে আবার এর পেছনে দুটো দর্পণ কর্তৃক আবার প্রতিবিম্ব তৈরি হবে, সেটা পি ওয়ান ড্যাশ এবং পি টু ড্যাশ। তাহলে তিনটে প্রতিবিম্ব হবে, এটা সহজ সূত্র আছে, এই সূত্রটা ধরে আমরা সহজে সেটা ক্যালকুলেশন করতে পারি। থিটা 360 ডিগ্রি বাই থিটা, থিটাটা মানে কি? এই দর্পণ দুটোকে কত কোণে আনত করা হয়েছে, সমতল দর্পণ দুটোকে কত কোণে আনত করা হয়েছে সেটা হচ্ছে থিটা। তাহলে 360 ডিগ্রি বাই থিটা মাইনাস ওয়ান, তাহলে থিটা এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে থিটা এখানে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হচ্ছে থিটাটা, পরস্পর লম্ব আছে দুটো, তাহলে 90 ডিগ্রি, তাহলে 90 দিয়ে ভাগ করো 360 কে 4 মাইনাস ওয়ান মানে তিনটি, তাহলে কটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে? তিনটা। পরবর্তীতে ছবি আঁকিয়ে আমি তোমাদের এটা দেখাচ্ছি, এটা তোমাদের বইও আছে, আগে তোমরা পড়েছ, আমি তবু চিত্রটা অঙ্কন করে পরবর্তীতে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে দুটো দর্পণকে সমতল দর্পণকে যখন পরস্পরের সঙ্গে লম্বভাবে রাখা হবে এইভাবে পরস্পর লম্ব, তখন যে কোনো বস্তুকণার তিনটে ইমেজ তৈরি হবে, তিনটে প্রতিবিম্ব গঠিত হবে। এটা আমরা ছবি না এঁকেও যে সূত্রটা তোমাদের বললাম সেই সূত্রের ফেলে আমরা কিন্তু সরাসরি এটাকে নির্ণয় করতে পারি। তো আমি ভিডিওতে তোমাদের সেই চিত্রটা দিয়ে দেবো, তোমরা সেই চিত্রটা দেখে তোমরা সেই অনুমানটা করতে পারবে, কিন্তু আমরা চিত্র না এঁকেও শুধুমাত্র ফর্মুলায় ফেলে আমরা কিন্তু ইমেজের সংখ্যা আমি এক্ষেত্রে নির্ণয় করতে পারি, যেটা তোমাদেরকে একটু আগে দেখালাম, ঠিক আছে? তাহলে এই আলোচনাটা এখানেই থাকলো, আজকের ভিডিওটা আর বড় করছি না, নেক্সট ভিডিওতে তোমাদের অন্যান্য বিষয়গুলো, আরেকটা সম্ভবত ভিডিও আমাদের হবে এই সংক্রান্ত, যেখানে তোমাদের জেনারেল বিষয়গুলো অপটিক্সের আমি আলোচনা করব, তারপরে ক্লাস টেনের যে বিষয়গুলো তোমাদের থাকবে সেগুলো আলোচনা করবো। তোমরা ভিডিওটা ভালো করে দেখো, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে যখনই আমি কিছু আপলোড করবো তোমরা সেটা তৎক্ষণাৎ জেনে যাবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।